পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছে মৃন্ময়ী মুখার্জি, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট মৃন্ময়ী মুখার্জি। আর স্মারক দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন শ্রীমতী পিয়ালি দে, স্মারক দিয়ে ওনাকে সম্মান জানাচ্ছেন শ্রীমতী পিয়ালি দে। নমস্কার। ওয়েভ অফ মিউজিক পরিচালনায় বিকাশ সত্যি বিকশিত। আমি এক কথায় বলছি, আমি আমার জীবনে প্রচুর নিজে পারফর্ম করেছি, অনেক পারফরমেন্স দেখেছি এবং বড় বড় মাপের অনেক কিছু মাপের মানুষদের দ্বারা সেই কৃত জিনিসগুলো দেখেছি। আজকে আমি এখানে এসে অনুভব করলাম, ঠিক অনুভব নয়, একটা ভীষণভাবে মনকে নাড়া দিল, এটা কি সম্ভব এইটুকুনি এইটুকুনি সমস্ত বাচ্চারা যেভাবে পারফর্ম করে গেল, যে নিষ্ঠা, যে অধ্যাবসায়, যে ভালোবাসা, অভাবনীয় সেটা। প্রথমে আমি এর জন্য ভীষণভাবে আশীর্বাদ করছি আমি বিকাশকে, যে ও এটা করে দেখাতে পেরেছে বলে, যে ও যে আমি একজন নিজে পারফর্মার এবং এখনও শিক্ষা দিই, তো সেটা আমি অনুভব করছি এবং আমি বুঝতে পারছি যে ও কী কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ও তাকে পার হতে হয়েছে, এবং আজকে সেই পার হয়েছে বলেই এই অনুষ্ঠানটা সম্ভব হলো। এবং সেটা কোন স্তরের ভাষায় বোঝাতে পারবো না, এতে কোনো অতি কিছু অতি ভাবে নেবেন না। আমি খুব মন থেকে কথাটা বলছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই যাদের দেখলাম বারাসাত, এমনিতেই অত্যন্ত কালচার প্রিয় জায়গা, সুস্থ বোধসম্পন্ন সংস্কৃতি প্রভাব এখানে যথেষ্ট আছে, নাহলে আজকে এই অনুষ্ঠানে আমি দেখতে পারতাম না। আপনাদেরকে সঙ্গে সঙ্গে সাধুবাদ জানাই যে আপনারা এরমভাবে সহযোগিতার হাত না বাড়ালে বিকাশের পক্ষে সম্ভব হতো না আজকে এই অনুষ্ঠান এই মাত্রায় আনার। কথা আর বাড়াবো না, সময় অভাব, আপনাদের সকলের ভালো থাকুন এবং সবসময় এই সহযোগিতার হাতটা বিকাশের মাথায় রাখবেন, দেখবেন আখেরে আপনারাই লাভবান হয়েছেন। নমস্কার।